এখানে 250 টাকায় সুন্দর সুন্দর একদম বিশাল চিপেস্ট প্রাইস, 250 টাকায় মানে বাংলাদেশি টাকায় 250 টাকায় চিপেস্ট প্রাইসে সুন্দর সুন্দর শার্ট দিচ্ছে, একদম সুন্দর সুন্দর, খুব সুন্দর। নিউ মার্কেটের মার্কেট শেষ করলাম, শেষ করার পর এখন দেখা যাক, সামনে ভার্সিটি আছে, সেখানে যাব। যাওয়ার পরে বইগুলা এইভাবে খুলে ছেড়ে রেখে চলে গেছে, কেউ চুরি করে না কিছু না। আর এই তো ভার্সিটি গেট, ঢাকা ভার্সিটির গেট। তো যাওয়া যাক, মুখ কী লেখা আছে প্রপারলি দেখি। তো এই বাইরের মার্কেট এটা, এটা আস্তে 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 মার্কেটে দিয়ে চলে আসে অলরেডি। তো মার্কেটটা খুব সুন্দর, অনেক বড় মার্কেট, বিশাল বড় মার্কেট নিউ মার্কেটটা, এবং বাংলাদেশের নিউ মার্কেট বিশাল বড়। এবং এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সব ধরনের একদম চিপেস্ট প্রাইসে পাওয়া যায়, একদম চিপেস্ট প্রাইসে পাওয়া যায়। তো দেখা যাক কী কী নেওয়া যায়, একদম চিপেস্ট প্রাইসে পাওয়া যায় সত্যি। তো একদম মানে ভালো ভালো, যেগুলো আমাদের ইন্ডিয়াতে 300-400 টাকা দাম, কম্পেয়ার করলে এই বাংলাদেশে দাম মাত্র 200 টাকা প্যান্টগুলো, এবং মানে টি শার্টগুলোও 100-150 টাকা, 20-30 টাকায়ও টি শার্ট পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার কম্পারিজন করলে অনেক অনুযায়ী। তো 150 টাকায় পাওয়া যাচ্ছে, 100 টাকায় পাওয়া যাচ্ছে, তো ভালোই, একদম কম প্রাইসে অনেক কিছুই পাওয়া, কম প্রাইসে একদম একদম কম প্রাইসে অনেক কিছুই পাওয়া যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে। তো এদিকে দেখা যাক, এদিকে চশমা মার্কেট আছে, তার নিচে যাওয়ার চেষ্টা করবো, একদম নিচের মার্কেটটাতে দেখি কী কী পাওয়া যায় নিচের মার্কেটে। একদম নিচের মার্কেটে এই সাইডে মানে চশমা হাটি এটা ওঠা আছে বেশিরভাগ বেশিরভাগ, কিন্তু নিচের মার্কেটে আরও অনেক কিছু দেখা যাচ্ছে। তো নিচের মার্কেটে না গেলে বোঝা যাবে না, এটা সব পেন্টিং অ্যান্ড সিনারির দোকান, খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে। তো এই সাইডে সব পেন্টিংয়ের দোকান আছে, এবং এই সাইডে গ্রোসারিসের জিনিসের দোকান আছে, ও সরি, অ্যান্ড এই সাইডে টয়েস অ্যান্ড এভরিথিং আছে। ভালো, এই সাইডেও গ্রোসারিসের দোকান আছে, মানে ওই সাইডে গাছ মানে আর্টিফিশিয়াল গাছগুলো। এটা হলো উপরের দিক, সো দেখা যাক। এই সাইডে ম্যাটের দোকান ছিল, তো সামনে সামনে আছে এক্সট্রা কিছু সাইড, আউট সাইডের দিকে এদিকে ফ্রুট স্টল আছে, কিছু কিছু ফ্রুট স্টল আছে। তারপরে এই সাইডে কিছু মার্কেট আছে, এই সাইডে সামথিং কিছু মার্কেট আছে, এবং ফ্রুট স্টল এটা। আর এই সাইডে দেখা যায়, এই সাইডে দেখি কিছু পাওয়া যায় নাকি। তো ওদিকে বাচ্চাদের খাবার বিক্রি করতেছে, আর এই সাইডে দেখি ছেলেদের জন্য কিছু পাওয়া যায়নি। তো এই সাইডে হচ্ছে মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে সব কিছু, ব্রা ফ্রা একটা একটা হ্যান্ড ট্যান অনেক কিছুই। আর উপরের দিকেই শুধু ছেলেদের আছে, মানে নিচের দিকে নাই, আর ওই সাইডে আছে, ওই সাইডের রাস্তায় কিছুটা আছে, আর এই সাইডে সব মেয়েদের, মেয়েদের সব কিছুই। তো চলুন দেখা যাক, ওই সাইডে ব্যাগস ট্যাগস সব কিছুই আছে। শাড়ি এবং এই সাইডেও বিশাল বড় মার্কেট, কলকাতার মতো কম্পারিজনে কলকাতার মতো এই সাইডে মার্কেট আছে। তো এই সাইড উপরের দিকে আবার যাব, উপরের দিকে দেখি একটা জিনিস পছন্দ হয়েছে, দেখি যায় কিনে নেই জিনিসটা, আর কিছু টি শার্ট নিয়ে নেই। তো চলুন, এখানে 250 টাকায় সুন্দর সুন্দর একদম বিশাল চিপেস্ট প্রাইস, 250 টাকায় মানে বাংলাদেশি টাকায় 250 টাকায় চিপেস্ট প্রাইসে সুন্দর সুন্দর শার্ট দিচ্ছে, একদম সুন্দর সুন্দর, খুব সুন্দর। 250 টাকায় এখানে মাত্র 250 টাকায় শার্ট পাওয়া যাচ্ছে, শার্ট মানে খুব সুন্দর সুন্দর শার্ট আছে 250 টাকায় মাত্র, মানে বাংলাদেশি টাকা 250 টাকা, 250 টাকায় খুব সুন্দর সুন্দর শার্ট পাওয়া যাচ্ছে এখানে। তো উপরের দিকে দেখা যাক আরও কম দামে পাওয়া যায় নাকি এখানে, মানে করতেছে কিন্তু আমার এগুলো মানে বেশি মানে ফ্যাট আমি এমনিতেও, তারপর আর একটু বেশি ফ্যাটি এগুলা মানে মানুষের এই গেঞ্জিগুলো এগুলা 100 থেকে 150 মধ্যে এই গেঞ্জিগুলো দিচ্ছে, এত সুন্দর সুন্দর গেঞ্জি বাট এত চিপেস্ট প্রাইসে দিচ্ছে, এত চিপেস্ট প্রাইসে এত সুন্দর সুন্দর গেঞ্জি দিচ্ছে এখানে। এ ভাইয়া, ভাইয়ার নামটা কি ভাইয়া?
তৌসিফ ভাইয়া তো অনেক সুন্দর সুন্দর দিচ্ছে, মানে বাংলাদেশে দেখলাম মানে জামা প্যান্টের দিক থেকে মানে এক্সপোর্টের বিজনেস আছে, তো তারপরে মানে এটা কিসে বলে এক্সপোর্টের ই আছে মানে কাপড়ের, এই অনুযায়ী খুব কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস দিতে পারে, তো খুব চিপেস্ট প্রাইসেই দিচ্ছে, তো দেখা যায় নিব, দু একটা নিতেই হবে টি শার্ট আমার। এই ভাইয়ের কাছ থেকে অনেক গেঞ্জি কিনলাম, মানে 7-8টার উপরে গেঞ্জি কিনলাম, তো ভাইয়া অনেক ডিসকাউন্টও দিল, টোটাল আমি 8টার মতো গেঞ্জি কিনলাম 1100 রুপিসে, মানে 1100 টাকায়, বাংলাদেশি টাকায় 1100 টাকায়, মানে ভালো ভালো গেঞ্জিগুলো কিনলাম, মানে টি শার্টগুলো ভালো ভালো ছিল। ভাইয়ার নামটা কি ভাইয়া? ইয়াসিন। ইয়াসিন ভাইয়া, তো ভালো দোকানটা ভালো, নিউ মার্কেট ঢাকা বাংলাদেশ, তো আপনারা যখন বাংলাদেশে আসবেন তখন শপিং করতে পারবেন, অরিজিনাল এক্সপোর্টের মাল পাবেন, এইটাও ভালো, কিন্তু আমি ব্ল্যাক, আমি নিজে ব্ল্যাক, তার জন্য ব্ল্যাকটা নিলাম, এটা খুব ভালো লাগছিল কিন্তু নিতে পারলাম না, আমি নিজে ব্ল্যাক বলে, তো ওকে, তো অন্যদিকে যাই, দেখি কয়েকটা জিন্স প্যান্ট কিনি, ব্যাস তারপরে অন্যদিকে যাই। নিউ মার্কেটের মার্কেট শেষ করলাম, শেষ করার পর এখন দেখা যাক, সামনে ভার্সিটি আছে, সেখানে যাব, যাওয়ার পরে সেখানে বা কী দেখা যায় কী কী দেখা যায়, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিয়ে নিলাম এবং টি শার্টটা নিলাম, আমাদের ভাই নিলাম, তো এখানে ভালোই বড় মার্কেট লাগে, মানে দিন বাড়তেছে, মানে যত ঘন্টা বাড়তেছে দিনের আরও লোকজনের ভিড় বাড়তেছে, এত ভিড়, এত ভিড় মার্কেট। এদিকে 20-30 টাকা জিনিসের দাম, যাওয়ারই জায়গা নাই, মানে এত ভিড় কথার মতো না, এত ঢাকা ট্রাফিক জ্যাম হয়েছে। সাকিবুল হাসান ব্লাশিং একদম গিজিমিজি, এত ট্রাফিক আর এত ভিড়, মানে এত ঠেলা ঠেলি, এইটুকু জায়গার মধ্যে এত ভিড়, এত ভিড়, আর এই সাইডে তো আরো ভিড়, এই সাইডে আরো ভিড়, এই সাইডে মানে এই সাইডে আরো এত ভিড় বলার মতো না, এত ভিড়। এখানে আচার বিক্রি করছে বিভিন্ন ভ্যারাইটিসের আচার, বিভিন্ন ভ্যারাইটিসের আচার, এখানে স্ট্রিট ফুড এবং লোকাল ইগুলো আছে, লোকাল স্ট্রিট ফুডগুলো আছে, এদিকে স্ট্রিট ফুড এবং কিন্তু ভিড় করছে, তাও ভিড় করছে, রাস্তা দিয়ে প্রচুর ভিড়, ভার্সিটি বলে পুরো একদম লাইব্রেরি, সব লাইব্রেরি, 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 এই সাইডেও লাইব্রেরির দোকান, এই সাইডেও বইয়ের দোকান, এই সাইডেও সব নিউ মার্কেটে, এই সাইডে ভার্সিটি আছে, এই সাইডের কথা বললে, তো এখানে ভার্সিটির দিকে যাই, মানে ঢাকা ভার্সিটি ইউনিভার্সিটি, মানে ভার্সিটি বলে এরা মানে ইউনিভার্সিটি, তো সেখানে গিয়ে দেখি সেখানকার পরিস্থিতি কীরকম এবং সেখানে এক্সপ্লোর করা যায়, তা বিরিয়ানির দোকান কীভাবে দেখা যাক, খাইতে হবে, খাওয়া যায়।